মানুষ হিসেবে গুনাহ হয়ে যেতে পারে তবে গুনাহ হয়ে যাওয়ার পর তারা জিদ ধরে বসে থাকবে না গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তারা কার কাছে তওবা করবে জুরআওয়াজে বলেন কার কাছে তওবা করবে আল্লাহর কাছে তবে দুইটা সময়ে বান্দার কোন তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না নাম্বার 1 বাদাতুল উইস শামসি মিন মাগরিবিহা যখন পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবে কেয়ামতের ষাট বছর আগে পশ্চিম দিগন্তে সূর্য যখন ওদিত হবে কোরআনুল করিম সবকিছু হোয়াইট পেজেস হয়ে যাবে মুসলমান কোরআন থাকবে কিন্তু কোরআনের কোনো অক্ষর থাকবে প্রত্যেকটা আল্লাহ মমিন মুসলমানের বাম বগলি আল্লাহ রব্বুল আলমিন একটা ফোড়া দিবেন যার বিষের কারণে মুমিন মুসলমানগুলো মৃত্যুবরণ করবে শুধুমাত্র বাতিল বেঈমানদের উপর পাক কিয়ামত নাজিল করবেন আমার ভাইয়েরা কিয়ামত কায়েম হবে বাতিলদের উপর কিয়ামতের 7 বছর পূর্বে যখন সূর্য উদিত হবে পশ্চিম দিগন্তে তখন যদি মানুষ তাওবা করে তখন বান্দার কোন তাওবা আল্লা রাব্বুল আলাবিন কবুল করবেন দুই নম্বরে বাদল গড় মালাকুল মৌ যখন মানুষ দেখে ফেলবে মৃত্যুর যন্ত্রণা যখন আরম্ভ হয়ে যাবে গরগর আওয়াজ যখন মানুষের আরম্ভ হয়ে যাবে তখন বান্দা যদি করে বান্দার কোনো কোন সেই সময় কবুল হবে আমার ভাইয়ারাই জন্য করার দরকার আছে না নাই অনেক মানুষ আছে তারা রেখে দেয় তবা করব বৃদ্ধ বয়স অনেক মানুষ হুজুর বলে রাখে হুজুর মৃত্যুর আগে আমাকে একটু আপনি তওবা করায় দিবেন ঠিক কিনা বলেন আসলে তওবা করার জন্য কোন হুজুর লাগে না মসজিদ লাগে না ওযু লাগে না কাবার দিকে মুখ করা আপনার লাগবে না অন্তর থেকে মুসলমান আপনি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হবেন এক নম্বরে তওবা করতে যে জিনিসটা আপনার লাগবে অ্যাকনলেজমেন্ট স্বীকারোক্তি যে গুনা আমরা করেছি আমরা অনেক সময় এটা শিকার করতে চাই না বলি অমুক বন্ধুর ফাঁদে পড়ে অমুকের কারণে গুনাটা করে ফেলেছি আল্লাহ কিন্তু নিজের দিকে দুষ্ট আমরা দিতে চাই না দুই নাম্বার রিফেন্টেন্স অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে আজলাত আদম আলী ইসালাম লজ্জিত হয়েছিল দোয়া করেছিলেন ওরা ব্যানার অ্যাংফুসানা তা গফির লেনাদ ও তার রহেমনালেন কু মিনাল খ শিরিন আল্লাহ আকবার আদম বলেছিলেন আল্লাহ আমি নিজের ওপর জুলুম করে ফেলেছি তুমি যদি আমার ওপর রহম না করো আমাকে যদি ক্ষমা না করো তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত দির অন্তর্ভুক্ত হয়ে যাব। অনুতপ্ত হবার কারণে আল্লাহ্পা খাজনাত আদম আর ইসলামকে মাফ করে দিলেন তিন নাম্বারই তাও বা কবুল হবার জন্য আর রুজু ফির আসতে হবে রুট চেঞ্জ করতে হবে আপনি যাবেন ঢাকায় কিন্তু আপনি গাড়িতে উঠছেন মাইমিন সিং রুডে মাইমিন সিং এর গাড়িতে উঠছে কিছু দূর যাবার পর আপনার পাশের পেশেন্ট যারা আপনাকে ধাক্কা দিয়ে বলে ভাই আপনি না ঢাকাতে যাবেন মাইমিন সিং এর গাড়িতে আপনি কেন উঠছেন আপনি বলেন আস্তাও ফিরুল্লা ও আমার তো মনে ছিল না রে এতটুকুন বলে সিটের ভিতরে আপনি বসে রইলেন গাড়ি থেকে নামলেন না রুট চেঞ্জ করলেন না গাড়িও চেঞ্জ করলেন না ডাকার গাড়িতে আপনি উঠলেন না জোর আওয়াজ দিয়ে বলবেন মুসলমান ঢাকা কি যেতে পারবেন নাকি অপরাধ হয়ে গেলে শুধু আস্তা ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ বললেই হবে না অনুতপ্ত হতে হবে ও রুট চেঞ্জ করতে হবে গোনা সেরে সবের দিকে যেতে হবে ঠিক কেনা বলেন এরপরে বান্দার হকগুলো মুসলমান বুঝিয়ে দিতে হবে বান্দা যদি মাফ না করে আল্লাহ তালাও মাফ করেন এই জন্য ভাইরা আমার আল্লা রব্বুল অতীব দয়াশীল তিনি মহামেহেরবান এখানে এতগুলো মানুষ আমরা বসে আছি ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে অপ্রকাশ্যে জেনে না জেনে বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্য অগণিত গুণ আমরা করেছি যার কোন ঠিক কেনা বলেন আমার আল্লাহ পাক কতটুকু দয়াশীল কেন আমরা তাও বা করব না হাজরতি মুসাকালী বল্লা আল্লাহ তার কাছে একদিন বলে আল্লাহ যখন কোনো রোজাদার ব্যক্তি তোমার কাছে ডাকে তোমার কাছে কিছু চায় তুমি কিভাবে জবাব দাও আল্লাহ পাক বলেন ফাকুল তুলা হুল রোজাদার ব্যক্তির জবাবে আমি বলি বান্দা আমি হাজির একবার বলি আল্লাহ কোনো জাহেদ ব্যক্তি কোনো যদি তোমাকে ডাকি তুমি কিভাবে জবাব দাও রব্বুল রিন তখন বলে ফুল আমি তার জন্য একবার বলি বান্দা আমি হাজির হাজরত আবার বললেন যখন কোনো গুণাগার ব্যক্তি গুণাগার বান্দা যখন আল্লাহ তোমাকে ডাকি কিভাবে তুমি রিসপন্স করো কিভাবে ডাকের সারা দাও সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন গুনাগার ব্যক্তির জবাবে আমি একবার নয় দুইবার নয় ফাকুল তুলাহু লাব্বাইক ফাকুল তুলাহু লাব্বাইক ফাকুল তুলাহু লাব্বাইক গুনাগার ব্যক্তির জবাবে আমি তিনবার জবাব দেই বান্দা আমি হাজির বান্দা আমি হাজির বান্দা আমি হাজির সুবহানাল্লাহ হযরতি মুসা কালিমুল্লাহ স্ট্রেঞ্জ ফিল করলেন বললেন আল্লাহ আল্লাহ মানুষ যদি আপনাকে ডাকি একবার জবাব দেন গুণাগার ব্যক্তি যদি ডাকে আপনি তিনবার কেন রেসপন্স করেন সারা দেন কারণ কি আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন মুসারে যে নামাজ পড়ে আমি আল্লাহকে ডাকি একবার ডাকে জন্য সারা দেয় কারণ তার একটা সাহস আছে আশা আছে আমার নামাজের ওসিলা আল্লাহ পাক মাফ করতে পারে যে ব্যক্তি জাহেদ আল্লাহ তার তো অনেক আমল আছে আমলের উপরে তার একটা ভরসা থাকতে পারে কিন্তু যে একেবারে গুণাগার নামাজ পড়ে না রোজা রাখে না সারাদিন পাপ কর্মে লিপ্ত ছিল সারা জীবন শেষ পর্যায়ে ভুল বুঝে যখন সে বুঝতে পারল বোঝার পরে অনুতাপ বোধ হয়ে অনুশোচনার অস্ত্র ঝরিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন ডাকে আমি বুঝে ফিলি বান্দার তো কোনো নামাজ নাই আমি আল্লাহ সারা আমার গুণাগার বান্দার কোন যাওয়ার জায়গা নাই এই জন্য গুনাগার বান্দার ডাকে আমি আল্লাহ পাক তিনবার জবাব দেই জুড়ে বলেন কি যখন তিনি জান্নাত থেকে বের করে দিলেন ইবলিস শয়তান তখন আল্লাহকে বলে আল্লাহ তুমি নাম বেশি করে তৈরি করো কারণ তোমার বান্দাদেরকে ধোকা দিয়ে কখনো ভণ্ড নেতার আকৃতিতে ধোকা দেব কখনো ভণ্ড পীরের আকৃতিতে ধোকা দেব কখনো আলেমের আকৃতিতে দিয়ে তাদেরকে উপযুক্ত করে ফেলবো তাদেরকে নিয়ে আমি জামাতে জাহান্নামে যাব কে বলে ভাই ইবলিস বলে জামাতে যাব। আল্লাহ পাক বলেন তোর কাজ হচ্ছে ধোঁকা দেওয়া আমার বান্দার কাজ হচ্ছে মাফ চাওয়া আর আমি আল্লাহ রব্বুলা মিনার কাজ হলো আমার বান্দাকে মাফ করে দেওয়া এই জন্য তাও বা করতে হবে দর জওয়ানী তাও বা কর দান সেবায়ে পায়গাম্বারি অক্ত পেরি গুরুগে জাল এম্মি শাবদে পরহেজ গাড়ি যৌবনকালে করা নবি গণের শান যৌবনকালে তাও বা করা নবি গণের শান বৃদ্ধকালে হিংস্র বাগ ধরে সাধুর ভান বৃদ্ধকালে হিংস্র ঠিক কেনা হজুর তাড়াতাড়ি আসেন আমার বাবা তিনার অবস্থা মারাত্মক কন্ডিশন ডেডলি অবস্থা তাড়াতাড়ি আসেন একটু তবা করে দিয়ে যান হজুর চিন্তা করে কিরে যার যার তবা তো তাকে করলে হয় আবার হুজুর লাগে কেন কিন্তু লুকটা আবার এলাকার গণ্যমান্য মানুষ না গেলেও কেমন দেখায় হুজুর তাড়াতাড়ি করে রওনা করছে কিছু দূর যাবার পরে আবার ওই ফোন দিয়েছে হুজুর আসতে হবে না হুজুর মনে করছে লুকটা বোধহয় মারা গেছে মুবুর অবস্থায় ছিল এজন্য জন্য আমাকে আসতে মানা করে কিন্তু না না আসল ঘটনা হলো লুকটা কি বলে শুনবেন নাকি লোকটা বলে হুজুর আসলে আমার আব্বার তাও বা করবো না কারণ এখন আমার আব্বার শরীরটা আগের অনেকটা ভালো লাগতেছে কি লাগতেছে এখন করব না আকাম কুকা আরও কিছু কথা বলে না আকাম কুকাম আরো কিছু করব আব্বার নিয়ত হায়াত মনে হয় কিছু পাইব আব্বা এখন তাও বা করবো না হুজুর আপনার আসতে হবে না মুসলমান ভাইয়ারা আমার এই হচ্ছে আমাদের অবস্থা ঠিক কিনা বলেন আমার আল্লাহ পাক কত লুকুন্দাশিল তিনি গফের গফার তিনি হলেন গফুর আল্লাহ পাক বলেন আমি হলেন আমি হলাম ক্ষমাকারী আমি হলাম অধিক ক্ষমাকারী আমি হলাম বারবার ক্ষমাকারী সুবান আল্লাহ বলেন এই জন্য পর্দার আলের মায়েরা অপরাধ হয়ে গেছে মানুষের জীবনে গুণা হয়ে যেতেই পারে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তা অবা করার দরকার আছে না নাই একজন জিনাকার মহিলা আমার নবীজির কাছে আসছে পর্দার মায়েরা ঘটনা শোনেন একজন মহিলার ভিতর আল্লাহর ভয় কি পরিমাণ আছে একজন মহিলা আমার নবীজির দরবারে গিয়ে বলে আর আল্লাহ আল্লাহ আপনি আমাকে পবিত্র করুন নবীজি আমি জিনা করে ফেলেছি আল্লাহর নবী সেহারা ঘুরিয়ে নিলেন বললেন না না আমার কোনো সাবা জিনা করতে পারে কিন্তু মহিলা যায় না বলে ওগো আল্লাহর নবী সত্যি আমি জিনা করে ফেলেছি তহ হির আমাকে পবিত্র করুন শুধু জিনা আমি করি নাই নবী জিনায়ের জিনার কারণে আমার পেটের ভিতরে সন্তান চলে আসছে নবী ওগো আল্লাহর পায়া তাড়াতাড়ি করে তাও বা পড়ায় দেন আমি যদি এই মুহূর্তে মারা যাই জাহার্নামি হয়ে যাব জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না নবী দুনিয়াতে আমার উপর আপনি শাস্তি প্রয়োগ করুন শরীয়তের হদ জারি করে দেন আল্লাহর হাবিব বললেন মহিলা তুমি বাড়িতে চলে যাও অপরাধ তুমি করেছ তোমার গর্ভের সন্তান তো কোনো অপরাধ করে মহিলা চলে গেলেন কিছুদিন পর সন্তান ভূমিষ্ঠ হল ছোট্ট একটা কাপড়ের টুকরায় পেছিয়ে মহিলা সন্তানটাকে নিয়ে আল্লাহর রসুলের দরবারে এসে হাজির হলো আল্লাহ আকবার বলেন বলেন আল্লাহর পয়গম্বর এই যে দেখেন আমার ছোট্ট বাচ্চা হয়েছে এবার আমার ওপর শরীয়তের হজ জারি করে দেন আল্লাহর নবী বললেন মহিলা এখন যদি তোমার উপর শাস্তি প্রয়োগ করা হয় তোমার সন্তান পুষ্টিহীনতায় ভুগবে তোমার সন্তান মৃত্যু মুখে পতিত হতে পারে সুতরাং না না তুমি এখন বাড়িতে চলে যাও তোমার সন্তান যখন নিজ হাতে খাবার খেতে পারবে ঠিক সেই সময় তুমি আসবে কয়েক বছর পরে ছোট্ট বাচ্চার হাতে খুব জাম বিয়াদুটিরা খা টুকরা দিয়া বাচ্চা যখন হাঁটতে পারে হাত ধরে ধরে কয়েক বছর পরে আল্লাহ রসুলের দরবারে সে মহিলা হাজির হয় বলে অগু আল্লাহর পায় তাকে দেখেন আমার মতো জিনাকার মায়ের আমার বাচ্চার কোনো প্রয়োজন নাই ও গাল্লার নবী এবার আমার উপর শরীয়তের হদ জারি করে দেন কারণ সে এখন নিজ হাতে খাবার খেতে পারে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়েছে আমার বন্ধুগণ একজন মহিলা তার ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় থাকলে এমন তাও বা সে করতে পারে আমার বন্ধুগণ আমার নবীজি সাহবায় রামদেরকে বললেন আমার সাহাবীরা যাও যাও ওই ছোট্ট বাচ্চাকে তোমরা সেভ করে রাখ এর মায়ের জন্য শাস্তি প্রয়োগ করো গরদান পর্যন্ত গর্ত করে তাকে জমিনের ভিতরে দাবিয়ে দাও ঠিক তাই করা হলো গলা পর্যন্ত জমিনের ভিতরে দাবিয়ে দেওয়া হল চতুর্দিক বড় বড় পাথর নিয়ে শরীয়তের হদ জারি করছে পাথর নিক্ষেপ করে হত্যা করবে আল্লাহ আকবর বলেন একজন সাহাবিব নাম তার খালিদ বিনঅলিদ আল্লাহ নবীর সাহাবিদ এত জুড়ে পাথর নিক্ষেপ করলো যে হিঙ্কি দিয়ে রক্ত এসে খালিদ বিন অলিদের গায়ে এসে লাগলো হজরত খালিদ বিন অলিদের মুখ থেকে বেরিয়ে গেল তোমার ধ্বংস হোক তোমার মতো একজন জিনাকার মহিলার রক্ত এসে আমার গাটা অপবিত্র হয়ে গেল খালিদ বিন অলিদের এই কথাটা আমার নবীজির কানে স্পর্শ করল আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম হাত দিয়ে খালিদ বিন অলিদের মুখটা চেপে ধরলেন আর বললেন খালিদ বিন অলিদ সাবধান এই মহিলার ব্যাপারে তুমি আর কিছু বলবে না কারণ তুমি কি জানো না এই মহিলার তাওবা এমন ভাবে কবুল করেছেন গোটা মদিনার সমস্ত জিনাকার মানুষের মাঝে যদি বিতরণ করে দেওয়া হয় বন্টন করে দেওয়া হয় আল্লাহ পাক সকলের তাওবা কবুল করে নেবে এজন্য তাওবা করার দরকার আছে না নাই ও আলের মা অপরাত্ম হয়ে যেতেই পারে জীবনে কত অপরাধ আমরা করে ফেলেছি গুনাহ করেছি তবে অপরাধ হয়ে যাওয়ার সাথে সাথে ধর্না দিতে হবে কার কাছে কার কাছে ফিরে আসতে হবে ভাইরা আমার রাজে আছেন তো ইনশাল্লাহ দুই নাম্বার ওয়াল আবিদুন মানুষ যদি জান্নাতে যেতে চায় দুই নাম্বার যে ফিচার যে কোয়ালিটি যে বৈশিষ্ট্য তাকে অর্জন করতে হবে সেটা হচ্ছে এবাদত করতে হবে কার আর জুরাওয়াজে বলেন না ভাই গোলামি করতে হবে কার মালি তুমি জানাতে তোমার কাছে ঘর দিও পরে মালিক তুমি জানাতে তোমার কাছে ঘর দিও আল্লা আমার সব ইবাদ কবুল করে নিও আল্লাহ আমার সব ইবাদ কবুল করে নিও আমিন পড়েন জুড়ে আমাদের কাল্লাপাক সৃষ্টি করেছেন কার গুলামির জন্য এজন্যই তো মুসলমান আজ পর্যন্ত এমন কোন ফতোয়াকে আপনারা শুনেছেন একটা শিয়ালের জন্য রাতের বেলা মুরগি হামলা করে খাওয়া যায় দিনের বেলা হারাম শুনছেন নাকি একটা বিড়ালের জন্য নিজের মালিকের দুধ চুরি করে খাওয়া হালাল আরেকজনের মালিকের দুধ চুরি করে খাওয়া হারাম শুনছেন নাকি একটা কুকুরের জন্য যৌনাচার করতে নির্ধারিত একটা কুকুর লাগে যেখানে সেখানে যৌনাচার করতে পারবে না কুকুর এমন কোনো ফতো আপনাদের কাছে আছে নাকি কারণ শুনবেন না তাদের জন্য কোনো বাইন্ডিং পাক দেন নাই তাদেরকে এবাদতের জন্য পাক সৃষ্টি করেন এই জন্য এবাদত করতে হবে এবাদত যদি আমরা করি এবাদত কাকে বলি শুধু নামাজ আর রোজার নাম এবাদত নয় একটা গাছ লাগান গাছ রোপণ করেন এটাও এবাদত মানুষকে রক্তদান করা এটাও এবাদত মানুষের দুষগোপন করা এবাদত দুই মুসলিম ভাইয়ের ভিতরে ঝগড়া হয়েছে ঝগড়া মিটিয়ে দেওয়া হচ্ছে বা ঠিক কি না রাস্তার ভিতরে কষ্টদায়ক বস্তু পড়ে আছে কলার সিল্কা পড়ে আছে দূরে ফেলে দেওয়া বা আদত হাত ধরে রাস্তা পার করে দেওয়া বা কলির বুজা মাথায় তুলে দেওয়া মুসলমান এবাদত এগুলো হচ্ছে এবাদতের সংজ্ঞা শুধু নামাজ আর রোজার নাম এবাদত নয় তাবা সুমুকা ফি ওয়াজহি আখি কা রসুল বলছেন মানুষের সঙ্গে মুসকি হাসি দিয়ে কথা বলাও হচ্ছে এবাদত মায়ের মুখের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকা মুসলমান এবাদত এই যে কোরআন আমার হাতে আছে কোরআনের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকা মুসলমান এবাদত স্ত্রীর হাতে হাত রাখা এবাদত স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া এবাদত স্ত্রীর রাগকে হজম করাও মুসলমান এবাদত

তো ওনার পাশে আপনারা বুঝছে আপনারাই জানেন আপনাদের এলাকার ভিতরে কে ভালো কে মন্দ তো আমার দৃষ্টিতে উনি অত্যন্ত ভালো মানুষ এজন্য ওনার পাশে আপনারা থাকবেন আর কি এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট আপনাদের তো আমরা আলোচনা করতেছিলাম আমরা সকলে জান্নাতে যেতে চাই না ভাই জান্নাতে যেতে হলে প্রথমে যে গুণ আমাদের লাগবে আর গুণ কি করতে হবে তওবা করতে হবে দুই নাম্বারে আমাদের এবাদত করতে হবে দুই নম্বরে যে কোয়ালিটি যে গুণ আমাদের অর্জন করতে হবে সেটি হচ্ছে এবাদত করতে হবে কার জোড়া বলেন ভাই জোড়া বলেন কার গুলামি করতে হবে কোনো মানুষ যদি যৌবন বয়সী পাকের ইবাদত করে হাদিস শুরীফের ভিতরাশ্রে ওয়েস্তাক বিরু বিশাবেবিহিত আতল্ল ইল্লা তহুল্ল এজ রস নাইনী ওয়াসাবে ইনাসিদ্দীকন যুবকের প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লা রবুল আলবিন বাহাত্তরজন ধর্মবিরু সত্যবাদীর সাবাত র আমল তুলে দেয় তিন নাম্বারে জান্নাতে যদি আমরা যেতে চাই যে গুণ আমাদের অর্জন করতে হবে অল প্রশংসা করতে হবে কার সকালে বিকালে দিবারাত্রি শীত গ্রীষ্মে বসন্তে আমরা সবসময় প্রশংসা করবো কার আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি প্রশংসা করি কার আমার বন্ধুগণ জালের ভিতরে যখন মাছ বেশি উঠে আমরা প্রশংসা করি কার যখন ক্ষেতের ভিতরে ফসল বেশি হয় ধান যখন বেশি হয় তখন প্রশংসা করবো কার খাবার খাওয়ার সময় প্রশংসা করবো বিড়ি টানার সময় প্রশংসা কার বিড়ি আল্লাহর প্রশংসা করা যাবে শয়তানের প্রশংসা করবে আমার বন্ধুগণ খুব ভালো করে কথাগুলো শুনতে হবে কেন আল্লাহ পাকের প্রশংসা আমরা করব না কত সুন্দর করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করলেন বিবেক দিসেন কে ভাই বলেন বুদ্ধি দিসেনকে বিবেক দিলে বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তবু কালাম শুনতে করণ দিলে যে আমায় ঠিক কিনা বিবেক দিলে বুদ্ধি দিলে চিনিতে তোমায় তবু কালাম শুনতে করণ দিলে যে আমায়। আবার শক্ষু দিলে শব্দ খিতে শক্ষু দিলে শব্ দেখিতে নিয়া মা তোমার তোমারই দয়া ছাড়া কেমনে হব পার বলেন তোমারই দয়া ছাড়া কেমনে হব পার আমার ভাইয়া আজ পর্যন্ত পৃথিবীর কোনো শিল্পী পানির উপর ছবি অঙ্কন করতে পারে নাই কিন্তু মহাশিল্পী মহান রব বুলাবিন পানির উপরে এক ফুটা বীর্য পানির পরে কলম সারা তুরি সারা কত রং কত সুন্দর করে রঙ বেরঙ্গের ছবি তিনি অঙ্কন করলেন চামড়ার এক রং ফুসফুসটা হালকা গোলাপি রং পিত্তথলি সবুজ রঙ শিরা উপশিরাগুলো স্কাই ব্লু রক্ত লাল কলিজা লিভার লাল দেহের ছোট বড় সকল হার মুখের বত্রিশটি দাঁত সব ফক ফক পাখির মতো সাদা মাথার চুলগুলো কুসকুসে কালো দেহের লোমগুলো হালকা কালো এত সুন্দর করে যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি আমাদের ঠিক কিনা বলেন আমার ভাইয়ার কত সুন্দর করে বানিয়েছেন এই যে ঠুট ঠোঁট পাক দিয়েছেন ঠুট যদি না থাক কোনো ঠুটবিহীন ছেলের সাথে আপনার মেয়ে বিবাহ দেবেন ছেলে যদি আফ্রিকা থাকে কথা বলে না কেন বিয়ে দিবেন যদি আমেরিকা থাকে হজুর আকাশে থাকলেও ঠুট ছাড়া ছেলের কাছে মেয়ে বিবাহ কান যদি না থাকত কান কাটা রমজান থাকতাম আমরা ঠিক কেনা বলে নাকটা কত সুন্দর করে আল্লাহ পাক বানালেন এখানে না দিয়ে যদি আল্লাহ পাক নাকটা পিছনে দিতেন খাবার খাওয়ার আগে পিছনে দেওয়া লাগতো কিংবা যদি বগলের নিচে দিতেন দুর্গন্ধে শেষ শীতকালে মুসলমান কাপড় সব খুইলা খাবার আগে বগলের নিচে দেওয়া লাগতো ঠিক কিনা বলেন ভাই আমার কত সুন্দর করে আঙ্গুলগুলো সিটিং ফিটিং করলেন আমার বায়রা বন্ধুরা এই আঙ্গুল দিয়ে আমাদের মা বোনেরা কাঁথা সেলাই করেন আমরা বাদাম টিপে টিপে খাই কম্পিউটারের মাউস টিপি পৃথিবীর বুকে সুখাতি সূক্ষ যত অপারেশনগুলো আছে আঙ্গুলের মাথার শুয়ের অগ্রভাগের খোসার মাধ্যমে সেগুলো হয়ে তাকে শুভ্লা পরেন আমার বন্ধুবান কত সুন্দর করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানিয়েছেন এই জন্য সেই রবের প্রশংসা করার দরকার আছে না নাই আমার পাক কত বড় কেন প্রশংসা মুসলমান আমরা করব না এই যে সূর্যটা আসি পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ গুণ বড় কত বিজ্ঞানীরা কি সুতা দিয়ে মেপে আসছে নাকি তার মানে একটা আন্দাজে বলছে মোটামুটি একটা পরিমাপ করছে আর আপনারা জানেন আলুর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এরপরেও মুসলমান সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলু আসতে সময় লাগে সাড়ে নয় মিনিট কত মিনিট বাই কিন্তু পৃথিবীর বুকি প্রথম কামিপ এমন একটি আল্লা রবুল চন্দ্র রেখে দিয়েছেন এমন একটা নক্ষত্র আল্লাহ পাক রেখে দিয়েছে পৃথিবীর উষালগ্ন থেকে সে নক্ষত্রটা আলো দিচ্ছে পৃথিবীর বুকে সে আলুটা আসতেছে কিন্তু মুসলমান এখনো পর্যন্ত আসতে পারে না কেমত পর্যন্ত আসতে পারবে না প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে সেই আলুটা পৃথিবীর বুকে ধেয়ে আসতেছে এরপরও আসতে পারবে না সুমান বললেন তার মানে কত দূরে আছে সেই চন্দ্রটা প্রথম প্রথমাস্মানটাই কত দূরে নক্ষত্রগুলো আসমানে প্রথম আসমান যদি এত বড় হয় তাহলে দ্বিতীয় আসমান কত বড় আমার বন্ধুগণ সব কিছু কন্ট্রোল করেন কে আমরা দেখি সূর্য উঠে আর ডুবে চন্দ্র ক্ষয় প্রাপ্ত হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষার ফুল ফুটছে জল পড়ে পাতা নড়ে মুসলমান আসলে দেখতেছি ভুল শুনতেছি এগুলো কিছু এমনি এমনি হয় না সব কিছু একজন রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করতেছেন চিল্লায় বলতে হবে তিনি কে আমার বন্ধুগণ কতদিন প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাসে কত বাস ট্রাক লঞ্চ জাহাজ প্লেন অ্যাক্সিডেন্ট হয় কিন্তু কোনো দিন তো আমরা শুনি না এই যে সূর্যটা আমাদের মাথার উপরে আস যার যার কক্ষপথে সেটা দৌড়াদৌড়ি করতেছে কিন্তু একটা সূর্যের সাথে একটা নক্ষত্রের সাথে আর একটা নক্ষত্রের কখনো কন্ট্রাডিকশন হয়েছে সাংঘর্ষিক হয়েছে এমন খবর কি আপনাদের কাছে আছে নাকি শুনবেন না মুসলমান সব কিছু কন্ট্রোল করতেছেন কে এই জন্য সেই রবের প্রশংসা করার দরকার আছে না নাই তিন নাম্বার চার নাম্বারে মুসলমানের তিনটা ব্যাখ্যা এক নাম্বার ব্যাখ্যা হলো তারা সফর করবে তারা ট্রাভেলিং করবে তারা ভ্রমণে যাবে বিভিন্ন জায়গায় গিয়ে মিথ্যাবাদীদের পরিণাম তারা কি হয়েছে তারা দেখে আসবে মিশর তোমরা চলে যাও ফেরাউনের অবস্থা কেমন করেছি বান্দা তোমরা গিয়ে দেখে আসো কে বলছেন ভাই আরও জোড়াবাজে বলেন কে বলছেন ভাই এই জন্য শিক্ষা সফরের দরকার আছে তবে আমাদের দেশে যে শিক্ষা সফর হয় বুড়া বুড়া শিক্ষকরা যায় তার সাথে যুবতী যুবতীরা মেয়ে যুবতী যুবতী মেয়ে গাড়ির ভিতরে ডান্স করে রাসারাসি করে রমনার বটমলে টিএসটি চত্বরে সমুদ্র সৈকতে মুসলমান এই ধরনের শিক্ষা সফর ইসলাম কখনো অ্যালাউ করে নাকি জোরাওয়াজে বলেন সন্দেব আমার বন্ধুগণ আরো ব্যাখ্যা হল তারা রোজা রাখবে প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে আমার বন্ধুগণ এরপরে বিজের যে রোজাগুলো আছে এ রোজাগুলো তারা রাখবে প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার তারা রোজা রোজা রাখবে ফরজ রোজাগুলো তারা রাখবে সাবালের রোজাগুলো তারা রাখবে আমার নবীজি সোমবারে বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজির কাছে প্রশ্ন করা হল নবী কেন আপনি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন আল্লাহর হাবিব বললেন এজন্য রোজা রাখি তোমরা কি জানো না প্রতি সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল্লামাগুলো আল্লাহ তালার কাছে পেশ করা হয় আর আমি নবী এটা পছন্দ করি এমন অবস্থায় আমার আমুল্লামা আল্লাহর কাছে পৌঁছ পৌঁছাক যে অবস্থায় আমি নবী রোজাদার